তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে এখানে আমি একটা কথাই বলতে চাই এরা আমাদের সামনে ভিডিওটা যেভাবে প্রেজেন্ট করেছে সেভাবে দেখে আমি যেটা রিয়েলাইজ করেছি সেটাই শুধুমাত্র তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ছিল আর এই কথাগুলো বলার আগে কিন্তু এম এস ক্রিয়েটারে ভিডিও শুট হয় ওই ভিডিওটা কিন্তু মন্দিরাই করতে বলেছিল আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মন্দিরা যখন ঘর পরিষ্কার করছিল তখন কিন্তু কেউ একজন তাকে ভিডিও করে দিচ্ছিল তো এখানে আমার একটাই প্রশ্ন ভিডিওটা কে করে দিচ্ছিল নিশ্চয় জয়ী না কারণ জই এখনো ছোট ও অত ভালো করে ভিডিও করতে পারবে না ঠিক ঠিক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রাখি বিশ্বাস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি ভেবেছিলাম এদেরকে নিয়ে আর ভিডিও করব না কারণ একটা জিনিস তুমি লক্ষ্য করবে যারা সিরিয়াল দেখে তাদের কিন্তু একটা নেশা ধরে প্রত্যেক দিন কি হচ্ছে সেটা দেখতে না পারলে ভালো লাগে না মনে হয় এরপর কি হবে তারপর কি হবে আর এম কিন্তু এখন আমাদের কাছে একটা সিরিয়ালের মতো হয়ে গেছে সিরিয়ালের থেকে কম কিছু নয় বলা যায় আরো এক ধাপ এগিয়ে প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু মন্দিরটাকে তেমন একটা পছন্দ করছে না তারপরেও কিন্তু তার ভিডিও দেখতে হবে কেউ চাইলেও সেখান থেকে বেরোতে পারছে না কারণ তারা বেরোতে দিচ্ছে না প্রত্যেক দিন গল্পের নতুন নতুন মোড় আনছে আর এমন টাইটেল যে তুমি না দেখে যাবে কোথায় দিচ্ছে আর যারা মন্দিরাকে নিয়ে রোস্ট ভিডিও করে তাদের হাতে কিন্তু নিজেই তুলে মন্দিরা কন্টেন্ট দিচ্ছে কারণ সে জানে কোন ধরনের ভিডিও করলে তাকে নিয়ে মানুষ রোস্ট করবে আর তাতে যে তার বিন্দু মাত্র খারাপ লাগছে না সেটা তোমরা কদিন তার ভিডিও দেখেই কিন্তু বুঝতে পেরেছ প্রতিদিন যদি দুশো তিনশো কের উপরে ভিউ হয় তাহলে তারা কত টাকা ইনকাম করবে বলতো আর সেজন্যই কিন্তু সে নিজের লাইফটাকে নতুন নতুন ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে আরেকটা জিনিস দেখে আমি একটু অবাকই হলাম প্রত্যেকটা মা বাবাই কিন্তু চায় তার সন্তানের যেন কোনো কষ্ট না হয় বা কোনো সমস্যার সম্মুখীন যেন তাকে পড়তে না হয় এখানে সত্য মিথ্যা যাই হোক না কেন এর ভিতরে কিন্তু মেটারি সমস্যা সব থেকে বেশি হচ্ছে আর টাকা পয়সা থাকলেই কিন্তু সব পাওয়া যায় না টর্চার করেছো তো মেয়ের মাথা দিবি অনেকে কমেন্টস করছে দিদিভাই এরা নাটক করছে কমেন্টস তো তিন ধরনের পড়ছে এক সোমনাথদার পাশে আমরা সব সময় আছি দুই অনেকে মন্দিরাকে নিয়ে অনেক খারাপ খারাপ কমেন্টস করছে আর তিন নাম্বারে আছে এরা ভিউয়ের জন্য নাটক করছে ইদানিং কিন্তু এই নাটকের কমেন্টসটা বেশিই পড়ছে দেখো এই প্রসঙ্গে আমি স্পষ্ট করে কিছু বলতে পারবো না কারণ আমারও কিন্তু অনেক সময় মনে হচ্ছে এরা নাটক করছে আবার যখন সোমনাথদার কথা শুনছি তখন মনে হচ্ছে যে এটা নাটক না এটা সত্যি রাহুলের সাথে মন্দিরের একটা সম্পর্ক ছিল সেটা ঠিক তবে বর্তমানে কি হচ্ছে সেটা বলতে না পারলেও আমি তোমাদের সঙ্গে দুই একটা জিনিস শেয়ার করব আর সেটা দেখে তোমরাই কমেন্ট বক্সে জানাও যে কি হচ্ছে দুদিন আগে কিন্তু মন্দিরে একটা ভিডিও ছেড়েছিল আর তার টাইটেলে লিখেছিল লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না হয় এই ভিডিওটার কথা বলছি এই ভিডিওটায় কিন্তু তোমরা অনেকেই দেখেছো ঘরে বেশ ভাঙচুর হয়েছে বিছানায় ভাত ফেলানো আবার ঘরে জিনিসপত্রও ভাঙা সোমনাথদা যখন বিছানা পরিষ্কার করছে তখন কিন্তু মন্দিরা তাকে ভিডিও করছে তো তাদের ভিতরে যদি এতই রাগারাগি থাকে তাহলে একে অপরকে ভিডিও করে কি করে বলো তো হ্যাঁ এটা ঠিক যখন তারা দুজন কথা বলছে আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করছে তখন একসঙ্গে ভিডিও করাটা স্বাভাবিক কিন্তু যখন যে যার কাজে ব্যস্ত তখন একে অপরকে তো কোনোভাবেই দেখানো যায় না যদি তাদের ভিতরে সত্যি রাগারাগি থাকে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মন্দিরা যখন ঘর পরিষ্কার করছিল তখন কিন্তু কেউ একজন তাকে ভিডিও করে দিচ্ছিল মনে তো হয় না সেই মুহূর্তে বাড়িতে কেউ এসেছিল বাড়িতে তারা তিনজন ছিল সোমনাথ দার বিছানা পরিষ্কার করার পরই কিন্তু মন্দিরা ঘর পরিষ্কার করা শুরু করে তো এখানে আমার একটাই প্রশ্ন ভিডিওটা কে করে দিচ্ছিল নিশ্চয়ই জয়ী না কারণ জই এখনও ছোট ও অত ভালো করে ভিডিও করতে পারবে না আর ও এখনও ভিডিও করতে গেলে ওর হাত কাঁপবে তো ওদের ভিতরে যদি এতই মনোমালিন্য হয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই কেউ কাউকে ভিডিও করে দেবে না এখানে আমার বোঝা হতে পারে যে ভিডিওটা অন্য কেউ করে দিচ্ছিল কিন্তু তেমনটা মনে হয় না ভিডিওটা তোমরা একটু দেখো বুঝতে পারবে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই ভিডিওটাই কিন্তু মন্দিরা বলেছিল যে এখন থেকে তোমরা দুটো চ্যানেলেই নোংরা নোংরা ভিডিও পাবে সে কিছু একটা খেয়েছিল আর তারপরেই কিন্তু এই কথাগুলো বলেছিল আর এই কথাগুলো বলার আগে কিন্তু এম এস ক্রিয়েটারে ভিডিও শ্যুট হয় আর কোনটুকু শ্যুট হয় তোমরা বুঝতেই পারছো সোমনাথ দাস সাথে বসে হেসে হেসে যখন উল্টোপাল্টা কথা বলছিল আর ওই ভিডিওটা কিন্তু মন্দিরাই করতে বলেছিল তাহলে মন্দিরা কী চাচ্ছিলো যে ও যে অবস্থায় আছে সেটাই মানুষ দেখুক নাকি সে যেটা বলছে সেটা মানুষ শুনুক আর সেটা নিয়েই কন্ট্রোভার্সি হোক যাতে ওর ভিউ আসে আর এটাই চায় তাছাড়া ওদের ভিতরে তো ভীষণ গন্ডগোল তাহলে মন্দিরা যেটা বলছে সোমনাথ দা কেন সেটা শুনছে মানে মন্দিরা যখনই ভিডিও করতে বলছে সোমনাথ দা তখনই ভিডিও করা শুরু করে দিল মন্দিরাও বা কেন এমএস থ্রিয়েটারে ভিডিও করার কথা বললো একদিকে তাদের ভীষণ ঝগড়াঝাটি হচ্ছে আর অন্যদিকে কোন চ্যানেলে কোন ভিডিও যাবে সেটাও কিন্তু মন্দিরাই ঠিক করছে আমি কেন বলছি মন্দিরা ভিডিও করতে বলেছিল তো তোমরাই শুনে নাও এই নোংরা নোংরা কাদা ছোড়াছুড়ি টাইপের টপিক আসবে তোমরা এনজয় করো আর আমরাও এনজয় করবো হ্যাঁ সে করো হ্যাঁ করো হ্যাঁ আমি তো বলছি কোনটা সত্য কোনটা মিথ্যা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস জানাবে কারণ তারা কিন্তু এখনো দুজনে কোনো ডিসিশনে যায়নি মন্দিরা তো নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে এখন তো আবার মারিয়াদের বাড়িতে গেল আগের বার কিন্তু মারিয়াদের বাড়ি যাওয়ার আগ থেকে ফ্ল্যাটে যাওয়ার আগ পর্যন্ত কেউ কিন্তু কারো ভিডিওতে কাউকে দেখাতো না আর এবার কিন্তু ফ্ল্যাট থেকে আসার পরপরই গল্পের নতুন নতুন মোড় আনছে আর সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে কারণ সেগুলো কন্ট্রোভার্সি হওয়ার মতোই কন্টেন্ট প্রথমে বলল আমাদের তিনজনকে একটু শান্তিতে থাকতে দাও তারপর সোমনাথ দা মন্দিরাদিকে বাড়ি থেকে বের করে দেবে আর তারপর মন্দিরাদি উল্টো পাল্টা জিনিস খেলো আর ভিডিওর সামনে এসে গা জ্বালানো কিছু কথা বললো জোর করে কিছু না জোর করে আমি কিছু পেতেও চাই না কিছু পাওয়াও যায় না জোর করে কিছু ছাড়াও যায় না জোর করে কিছুই হয় আর এখন সে বাড়ি থেকে চলে যাচ্ছে অনির্দিষ্ট কালের জন্য সে এখানে আর নাও আসতে পারে আবার আসতেও পারে কথার ভিতরে টুইস্ট রেখে গেল আর সোমনাথ দা বলেছে ডিভোর্স দেবে কিনা সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে তো দেখতে থাকো কবে কি হয় অবশ্য কি হবে সেটা কিন্তু তোমরা সকলেই বুঝতে পারছো তো চলো এবার দেখি সোমনাথ দার এক বোন কি বলেছে মানে তো প্রত্যেকটা ভিডিও দেখো মন্দিরাবৌদি প্রত্যেকটা ভিডিও দেখো যেহেতু এইসব কোরো না ভিউজ কামানোর আর এইসব নিয়ে মানে একটা বড় সড় ইয়ে হচ্ছে কারণ ওরা ওদেরটা ঠিক ঠিক ঠিকঠাক মিটিয়ে নেবে ওরা ওদের মতন হ্যাঁ তোমরা খারাপ হয়ে যাবে কি দরকার ওদের কারণ ওরা ওদেরটা ঠিক ঠিক ঠিকঠাক মিটিয়ে নেবে সোমনাথদার মা মানে কাকিমা সত্যি খুব ভালো মানুষ আর তাকে নিয়েও কিন্তু অনেকে অনেক ধরনের উল্টোপাল্টা কথা বলেছে তো সে প্রসঙ্গে সোমনাথদার মা কিন্তু মুখ খুলেছে আর খোলাটাও স্বাভাবিক কারণ এরা কিন্তু এসবে সাথেও নেই পাঁচেও নেই আমি নিরীহবিতে আমাকে কেন এর মধ্যে জড়াচ্ছ বা আমার আমাকে কেন টানছো বলো আমি মেয়েকেও জড়িও না আমার মেয়েকেও জড়িও না আমাকেও জড়িও না আমরা আগেও নেই পাচেও নেই হ্যাঁ এবার ওদের মধ্যে ওদের মধ্যে তোমরা ঠিকঠাক করো তোমরা যা বলবা বলো কিন্তু আমাদেরকে ওর মধ্যে জড়িও না আমরা আগেও নেই পরেও নেই পেছনেও নেই ওরা যা অন্যায় করছে যা ইয়ে করছে ওদেরকে বলো আর আমার নামে এরকম কমেন্ট করে এরকম করে কি এই উল্টোপাল্টা কথা অনেকেই আমাকে কমেন্টস করছো দিদি ভাই এদের ভিডিও দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়ছি হ্যাঁ এটা ঠিক কারণ সকলের মনের ভিতরে এখন এই জিনিসটাই তো আমি এখানে একটা কথাই বলবো ও তো এখন মারিয়াদের বাড়িতে যাচ্ছে আর ওখানে গিয়ে কী বা দেখাবে আর ও যে বললো না ওখানে গিয়ে মেয়েকে ভর্তি করতে পারে ও ওখানে থেকে যেতে পারে এর কোনোটাই কিন্তু হবে না শেষমেশ কি হবে সেটা তো তোমরাও বুঝতে পারছো আর যখন হবে তখন কিন্তু এমনিতেই আমাদের সামনে চলে আসবে আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো আর দূরে থেকে কিন্তু এর থেকে বেশি জানা কখনোই সম্ভব না যতক্ষণ না তারা নিজেরা কিছু বলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখাচ্ছে ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো বাই বাই